অনেকদিন পর আবারও জনপ্রিয় জুটি অহনা রহমান ও জাহের আলভিকে একসঙ্গে দেখা গেছে একটি নাটকে। নাটকটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান। নাটকের সেটে প্রাণোচ্ছল দেখা গেছে এই জনপ্রিয় জুটিকে। এই নাটকটার আসলে নামটা এখনো ফাইনাল হয়নি প্রথমত, আর গল্পটা দুর্দান্ত গল্প। দুর্দান্ত মিন্স বানাচ্ছে তো আদিবাসী মিজান। হাজব্যান্ড ওয়াইফের গল্প দেখতে হবে, ব্যাপারটা না দেখলে আসলে এখন যদি একটু বলা শুরু করি অনেকটুকু বলে ফেলবো, মানুষ বুঝে ফেলবে, এক্সক্লুসিভিটিটা নষ্ট হয়ে যাবে। সো আমরা চাই না ওটা দেখুক। আমি বলি যে এই যে বিয়ের পরে মেয়েদের জীবন যে স্বামীরা নষ্ট করে ফেলে, আর স্বামীদের জীবন যে স্ত্রীরা ধন্য করে ফেলে ওইটা। এছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন ফাইজুল কবির রথি। মজার ব্যাপার হচ্ছে নাটকের নামটা এখনো ঠিক হয়নি। আমরা যার নাটকে অভিনয় করছি উনি হচ্ছেন ডিরেক্টর আদিবাসী মিজান। ওনার নাটকের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা আর্টিস্ট আসলে কেউ গল্পটা জানি না। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। উনি ইনস্ট্যান্ট প্রত্যেকটা সিনের আগে আমাদেরকে সংলাপ থেকে শুরু করে আমাদের অভিনয় সব কিছু দেখিয়ে দেয়, আমরা জাস্ট আমাদের ডিরেক্টরকে ফলো করি। আমি এখানে একটা মজার ক্যারেক্টার করছি, মানে একটু ফ্রড টাইপের একটা ক্যারেক্টার, এর চেয়ে বেশি কিছু বললাম না। আরে আমার গুইলজা, তুমি এমনি কাঁদো না, তুমি কাঁদলে আমার দুনিয়াটা আন্ধার হয়ে যায়। আগেও যেমন অহনা রহমান ও জাহের আলভির জুটিকে দর্শক পছন্দ করেছেন, এই নাটকটির মাধ্যমেও দর্শকদেরকে নতুন কিছু দিবেন বলে প্রত্যাশা পরিচালকের। কিছুই কইতাছ না আমার দিকে। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।